বাচ্চারা সাধারণত 1 থেকে 2 বছর বয়সের মধ্যে বেশি যক্ষায় আক্রান্ত হয়। আগে বলেছি যেমন ফুসফুসের যক্ষা রোগ হয়, তেমনি শরীরের যে কোনো জায়গায় যক্ষা হতে পারে এবং তাদের লক্ষণটা এক একটা এক এক রকম। যদি ব্রেনে যক্ষা হয় বা স্নায়ুতন্ত্রে যক্ষা হয়, সেই বাচ্চা সাধারণত আমাদের কাছে খিচুনি নিয়ে আসতে পারে। যদি বাচ্চাদের মেরুদণ্ডে যক্ষা হয়, সেখানে হঠাৎ করে কুস তৈরি হতে পারে এবং বাচ্চা অনেক ক্ষেত্রে প্যারালাইসিস নিয়ে আসতে পারে। যদি গ্ল্যান্ডে আমাদের যে লিম্ফ গ্ল্যান্ড আছে বা লসিকা গ্রন্থি আছে, এখানে যক্ষা হয়, তাহলে বাচ্চা গলার বা আমাদের বগলে এই গ্ল্যান্ডগুলা ফুলাসহ আসতে পারে। যদি পেটে যক্ষা হয়, তাহলে বাচ্চার পেটে পানি আসতে পারে বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা দীর্ঘস্থায়ী ডায়রিয়াতে আক্রান্ত হয়ে আসতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যক্ষা হতে পারে। হতে পারে ফুসফুসে পর্দায়, সেখানে সেই ক্ষেত্রে বুকে পানি আসে। হতে পারে হার্টের চারিদিকে যে আমাদের আবরণী আছে, সেখানে যক্ষা হতে পারে। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কোন জায়গায় যক্ষা হতে পারে। এছাড়া যেরকম বড়দের ওষুধ প্রতিরোধী যক্ষা হয়, বাচ্চাদেরও এরকম ওষুধ প্রতিরোধী যক্ষা হতে পারে, যেটাকে আমরা বলি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। আরেকটা জিনিস আপনি শুনলে অবাক হবেন বা আপনারা শুনলে অবাক হবেন, সেটি হলো যে বাচ্চারা জন্মগতভাবেও যক্ষায় আক্রান্ত হতে পারে। যে বাচ্চা ভূমিষ্ঠ হয়নি, তারা কিন্তু মায়ের পেট থেকে যখন জন্মাবে সেই অবস্থাতেও যক্ষা নিয়ে আসতে পারে। সেটা কীভাবে? কোনো মায়ের যদি যক্ষা রোগ থাকে, সেই যক্ষা জীবাণু প্লাসেন্টা বা গর্ভফুলের মাধ্যমে বাচ্চার শরীরে চলে যেতে পারে এবং পেটে থাকা অবস্থায় সে যক্ষায় আক্রান্ত হয়ে ভূমিষ্ঠ, পরবর্তীতে ভূমিষ্ঠ হতে পারে। আবার জন্মানোর সময়ও একজন আক্রান্ত মা থেকে যখন বাচ্চা জন্মাবে, তার যদি যক্ষা থাকে, সেই প্রসবের সময়ও অ্যামনিউটিক ফ্লুইড বা গর্ভাশয়ের মধ্যে যে পানি বের হয় জন্মানোর সময় বাচ্চার অ্যামনিউটিক ফ্লুইড, সেটা যদি ইনফেক্টেড থাকে বা যক্ষার জীবাণু দ্বারা ভরা থাকে, সেই ক্ষেত্রেও বাচ্চা যক্ষাসহ জন্মাতে পারে। তো এটা তখন কীভাবে সন্দেহ করব? আমরা দেখব যে 2-3 সপ্তাহ হয়ে যাচ্ছে, বাচ্চা বাড়ছে না, বাচ্চা ক্রমাগত দুর্বল হয়ে যাচ্ছে, জ্বর থাকছে, তখন আমরা চিন্তা করব যে এবং এরকম যদি ইতিহাস থাকে যে মা গর্ভাবস্থায় যক্ষায় আক্রান্ত ছিলেন, তাহলে সন্দেহ করতে হবে যে বাচ্চা জন্মগতভাবে যক্ষায় আক্রান্ত কিনা। এরকম হতে পারে যে বাচ্চা জন্ম নিল এবং একই সাথে মায়ের যক্ষা রোগ দেখা দিল, কফের জীবাণু আছে। তো এই সব ক্ষেত্রে আমরা যেটা বলি, যাতে আমরা জানি যে বাচ্চাকে তো বুকে দুধ দিতে হবে, কারণ এর মধ্যে প্রচুর রোগ প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে, তো সেই সব ক্ষেত্রে আমরা সাধারণত একটা যক্ষা ওষুধ দিয়ে থাকি যাতে বাচ্চাটির যক্ষা না হয়। আয়নিচ নামে একটা ওষুধ আছে, এরকম যক্ষায় আক্রান্ত মাদের বাচ্চা যারা মায়ের স্তন্য পান করেন, তাদের আমরা 6 মাস পর্যন্ত সেই ওষুধ দিয়ে থাকি। আপনি জানেন যে আপনার বাসায় একজন যক্ষা রোগী রয়েছে, তার কফের জীবাণু আছে, সে কিন্তু হাঁচি কাশির মাধ্যমে যক্ষা অন্যান্য পরিবারে পারিবারিক সদস্যদের মাধ্যমে ছড়াতে পারে, এবং সেই বাসায় যদি বাচ্চা থাকে, তারা কিন্তু আরও সহজে আক্রান্ত হতে পারে। তো এই ধরনের পরিবারে যদি কোনো ব্যক্তি দেখেন যে তার সন্তানটি রাত দিন কাশতেছে এবং এই কাশি 2-3 সপ্তাহ চলে গেল, ভালো হচ্ছে না, তার ওজন কমে যাচ্ছে, জ্বর আসছে, তো সেই বাচ্চাটিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা অবশ্যই জরুরি। দেখতে হবে যে সে যক্ষায় আক্রান্ত কিনা।
আর যদি যক্ষায় আক্রান্ত নাও হয়ে থাকে এবং বয়সটা যদি 5 বছরের নিচে হয়, তাহলে আমাদের যাতে যক্ষা প্রতিরোধ করা যায় সেই জন্য আমরা একটা তীব্র ওষুধ দিয়ে থাকি, আগেই বলেছি ট্যাবলেট আইনিজ 6 মাসের জন্য দিয়ে থাকি, যাতে ওই বাচ্চাটি যক্ষা আক্রান্ত না হয়। তবে 5 বছরের উপরের বাচ্চাদের জন্য এই ধরনের ওষুধ দরকার নেই, তাকে আমরা দেখব যে সে কোনোভাবে যক্ষায় আক্রান্ত হচ্ছে কিনা। এবার আসি চিকিৎসার কথায়। চিকিৎসার কথা বলতে গেলে বলবো যে এটা অনেকটা বড়দের, যেরকম যেভাবে আমরা যক্ষার ওষুধ দিই, তো আমরা বাচ্চাদের ওজন অনুযায়ী সেইভাবে চিকিৎসা দিয়ে থাকি। তবে বাচ্চাদের যেহেতু কফে জীবাণু আসে না এবং যে টিবিটা হয় আমরা বলি প্রাইমারি টিউবারকুলোসিস, এই ধরনের যক্ষায় ফুসফুসে যে যক্ষা হয় জীবাণু কম থাকে, অথবা গ্ল্যান্ডে যে যক্ষা হয় সেখানে জীবাণু কম থাকে। তো বড়দের ক্ষেত্রে সাধারণত 4টা ওষুধ দিয়ে এই যক্ষার ওষুধ শুরু করা হয়, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমরা একটা ওষুধ কমিয়ে দিই, সেই ক্ষেত্রে আমরা মাত্র 3টা ওষুধ দিয়ে তার চিকিৎসা করি এবং চিকিৎসার সময়টা 6 মাস। কিন্তু যদি দেখা যায় যে ফুসফুসে 2টা ফুসফুসই খুব খারাপভাবে আক্রান্ত, যক্ষায় আক্রান্ত হয়েছে, অথবা যক্ষা রোগটা শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, বিশেষ করে মস্তিষ্কে অর্থাৎ ব্রেনে, তাহলে কিন্তু আমরা 4টা ওষুধই দিব। আর 8 বছরের উপরে বাচ্চাদের আমরা বড়দের মতো 4টা ওষুধ দিয়েই চিকিৎসা করি। চিকিৎসার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে বাচ্চার যে কাশি জ্বর এগুলো কমে আসছে কি না, বাচ্চার ওজন বাড়তেছে কি না, সেদিকে খেয়াল রাখতে হবে। সেই জন্য ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি যে প্রথম 3 মাস প্রত্যেক মাসে যেন সে স্বাস্থ্যকেন্দ্রে যেয়ে স্বাস্থ্যকর্মীর কাছে যেয়ে তার লক্ষণগুলি সম্বন্ধে অথবা তার ওজন সম্বন্ধে খোঁজখবর নেয়। আর বড় বাচ্চাদের ক্ষেত্রে বড়দের মতোই আমরা ফলো আপ করি, অর্থাৎ প্রথম 2 মাস, 5 মাস এবং 6 মাসের সময়। আরেকটা জিনিস হলো যে বাচ্চাদের ওজন বাড়লে ওষুধের পরিমাণ কিন্তু বাড়াতে হবে। যক্ষা চিকিৎসার সময় এর পার্শ্ব প্রতিক্রিয়া, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে একটা সাধারণ জ্ঞান থাকাটা ভালো। যেরকম এখানে একটি ওষুধ আছে রিফামপিসিন, এটা খেলে বাচ্চার প্রস্রাবের রঙটা লাল হবে বা কমলা রঙের হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। যদি কোনো সময় বাচ্চার জন্ডিস হয়, অর্থাৎ বাচ্চার চোখের সাদা অংশটা যদি হলুদ হয় বা গায়ের চামড়া যদি হলুদ হয়ে যায়, তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যদি হালকা পাতলা অ্যালার্জির মতো উঠে শরীরে চামড়ায় অথবা র্যাশ উঠে, তাহলে নিকটবর্তী যে কোনো জেনারেল ফিজিশিয়ানকে দেখালেই চলবে, না হলে যক্ষা রোগের যে বিশেষজ্ঞ রয়েছে তার সাথে পরামর্শ করতে হবে। বাচ্চার গিরায় ব্যথা হতে পারে, এটা নর্মাল সাধারণ যে প্যারাসিটামল সিরাপ আছে সেটাতে চলে যেতে পারে। তবে যদি বাচ্চা অনেক সময় কমপ্লেন করতে পারে যে আমার চোখে দেখতে সমস্যা হচ্ছে, তো সেটা সেই ব্যাপারে অবশ্যই যিনি ওষুধটি প্রেসক্রাইব করেছেন যক্ষা রোগ বিশেষজ্ঞ তার সাথে পরামর্শ করতে হবে, ওই ওষুধটা আমাদের বাদ দেওয়া লাগতে পারে। তো পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে এটা মোটামুটি একটি সাধারণ ধারণা আপনাদের দিলাম। এখন আসে প্রতিরোধের বিষয়টি, কিভাবে আমাদের এই আমাদের প্রিয় সন্তানদের এই যক্ষার হাত থেকে বাঁচাব। প্রথমেই আলোচনা করেছিলাম যে বিসিজি ভ্যাকসিনেশন বা যক্ষা রোগের টিকা সম্বন্ধে, জন্মের পরে যত দ্রুত সম্ভব এই টিকাটি দিয়ে নেওয়া উচিত। টিকাটি দিলে 2 সপ্তাহ পর একটা ছোট ঘা তৈরি হবে, এটা নর্মালি তৈরি হয় এবং ঘাটা শুকিয়ে যে একটা স্পট পড়ে বা স্কার পড়ে, এই স্কারটা কিন্তু সারা জীবনই থেকে যাবে, এটা
কোনোভাবে ধুলে বা অন্য কিছু করলে এই স্কার মার্কটা যায় না। যদি বিসিজি দেয় ভ্যাকসিন দেওয়ার পর এই স্কার মার্কটা বা এই ক্ষতটা না হয়, তাহলে আপনাদের স্বাস্থ্যকর্মীকে জানাতে হবে। এর থেকে বোঝা যাবে যদি এরকম স্পট না পড়ে হাতে বাম বাহুতে, তাহলে মনে করতে হবে যে যক্ষার টিকাটি কার্যকর হয়নি। এক্ষেত্রে পরবর্তীতে যখন আপনি টিকার তৃতীয় ডোজের সময়, অর্থাৎ যখন আপনি ডিপিটি নেন, ডিপিটি টিকা, সেই টিকাটি আবার দিয়ে নিতে হবে। তো আমি আগেই বলেছি যে এই বিসিজি ভ্যাকসিনটি পুরোপুরি কার্যকর না। পুরোপুরি কার্যকর এই জন্য না যে এটি ফুসফুসের যক্ষাটা বাধা দিতে পারে না, তবে খুব খারাপ ধরনের যক্ষা, অর্থাৎ ব্রেনের যক্ষা অথবা সারা শরীরে ছড়িয়ে যাওয়ার মতো যক্ষা, সেগুলি কিছুটা সময় প্রতিরোধ করতে পারে, যার ফলে রোগী মৃত্যুর হাত থেকে বেঁচে যায়।